হ্যাঁ বন্ধু, দেশের ছুটিতে বাড়িতে যাবি না? না গেলে চল আমার সাথে, চল আমাদের এলাকায় গিয়ে ঘুরে আসি। তোদের এলাকা? তোদের এলাকা মানে কি? কোথায় যেতে বলছিস আমাকে? আরে পাগল, আমাদের বাড়ির কথা বলছি। আমি তো যাচ্ছি, বাড়িতে যাচ্ছি ঈদের ছুটিতে। আমাদের বাড়ি চিনিস না? নোয়াখালি। যাবি নি? গেলে বল, আমার সাথে চল। ইয়ে মানে না বন্ধু, তুই যা, পরে কখনো যাব। যা এখন তুই তাহলে। আচ্ছা বন্ধু, হ্যাঁ তাহলে আমি চললাম। ঠিকঠাক মতো থাকিস, নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? কি ব্যাপার কল্টু বাবা, এত সাত সন্ধ্যা বেলা কোথায় যাচ্ছ এই মাঝ জঙ্গল দিয়ে তুমি? এ মানে কে আপনি? চিনলাম না তো আপনাকে, আর আপনি আমার নামই বা জানলেন কিভাবে? কে আপনি, কিভাবে এলেন এই জঙ্গলে? তুমি আমাকে চিনবে না বাপু, আমি তোমাকে ঠিকই চিনি। এ অনেক বড় লম্বা ঘটনা। তো যাই হোক, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যেতে চলেছ? ইয়ে মানে আমি দেশে যাচ্ছি, অনেকদিন পর ছুটি পেলাম তো, তাই ভাবছি কুরবানির ঈদ সামনে সব ফ্যামিলির সাথে ঈদটা কাটিয়ে আসি। কুরবানির ঈদ মানেই তো অনেক মাংস, তাই না? আমি গত 6 মাস ধরে কিছু খেতে পারছি না, এই জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিছুই পাচ্ছি না খাওয়ার মতো। মানে কি 6 মাস ধরে আপনি এই জঙ্গলে আছেন, কিছু না খেয়ে কীভাবে বেঁচে আছেন? কিছুই তো বুঝতে পারতেছি না, কে আপনি সত্যি করে বলেন তো। আমি জানতাম তুমি আসবে, আর তাই আমি এখানে তোমার অপেক্ষায় রয়েছি, তোমার মাংস খাবো বলে। 6 মাস যাবত আমি কিছু না খেয়ে আছি, আজ তৃপ্তি ভরে তোমার মাংস রান্না করে খাবো। হে কি আপনি আমার মাংস খাবেন মানে? আপনি ভূত নয় তো? অবশেষে তাহলে বুঝতে পেরেছো নাকি? দেখুন দাদা, আমাকে মাফ করে দিন, আমার মাংস খেয়ে তো আপনি এত স্বাদও পাবেন না, এর জন্য আপনি যা বলবেন আমি তাই করতে পারি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। না কিছুতেই না, গত 6 মাস ধরে আমি না খেয়ে আছি, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। অবশেষে আমি তোকে পেয়েছি, আমি কিছুতেই তোকে যেতে দেব না, কিছুতেই তোকে আমি হাতছাড়া করব না, আমি তোর মাংস চিবিয়ে খাবো। আচ্ছা আপনি যেহেতু এত ক্ষুধার্ত, তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি আপনি শুনেন তাহলে আপনার লাভই হবে। আপনি কি রাজি আছেন নাকি? রাজি থাকলে বলুন, আমি বলতে পারি। কি বুদ্ধি বাছা, বল তো আগে, তারপর শুনে দেখি রাজি কিনা। আগে বল শুনি। আসলে আমি ভারী যাচ্ছি তো, তো কোরবানি ঈদ আপনিও জানেন অনেক গরুর মাংস পাবো, তো আপনি যদি আমাকে খেতে চান, আমার থেকে না হয় আপনি একদিনই খাবেন, ততটা মাংস পাবেন না। তো আপনি যদি বলেন আমি আপনাকে বাড়ি থেকে নিয়ে এসে অনেকগুলো মাংস একসাথে দিতে পারি, তাতে আপনারই লাভ, আপনারই পেট ভরবে বেশি বেশি করে, অনেক দিন যাবৎ খেতে পারবেন। আপনি কি রাজি আছেন? তা অবশ্য মন্দ বলনি, ঠিকই বলেছ, কিন্তু যদি তুমি কথা দিয়ে কথা না রাখো, তাহলে এর বিনিময়ে তোমাকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। বুঝতে পেরেছ? ঠিক আছে গো, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার খাবার তুমি ঠিক মতো সময় মতো পেয়ে যাবে। তাহলে এখন আমি চললাম। ওকে ঠিক আছে, যাও তাহলে। তবে আমার কথা ভুলো না যেন, আমি তোমার অপেক্ষায় থাকবো। না না ভুলবো না, কি বলেন, ভুলবো কেন? আপনার কথা কি বলার মতো নাকি?
আচ্ছা ঠিক আছে, আমি চললাম তাহলে। চললাম।